فلاح ديالا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم সম্মানিত সদরে জেলাস ওয়াজিবুল এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দিগার বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যার মেহরবানিতে কোরআনি জলসাতে আসার বসার শোনার তৌফিক পেলাম, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি কোনো পেশাদার বক্তা নয়, তাই আমার বয়ান রেকর্ডিং বা ভিডিও করার কোনো সুযোগ নেই, এতে কোনো লাভও নাই। মাদ্রাসায় শিক্ষকতা করি, শিক্ষকতার আন্দাজে আপনাদের সামনে এমন কিছু কথা বলার যেন আল্লাহ তৌফিক দেন যার দ্বারাই আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। বয়ানের দুইটা ধারা আছে, একটা হইলো শোনার জন্য আর একটা হইলো বুঝার জন্য। যদি শোনার জন্য হয় তাহলে সুর দিলে ভালো, আর যদি বুঝার জন্য হয় তাহলে ধীরে বললে ভালো। বুঝাইছে কথা? সুরের কথা শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে, বুঝেও আসে না মনেও থাকে না। ধীরে কথা যদিও শুনতে ভালো লাগে না কিন্তু বুঝে আসে মনেও থাকে। যদি কেউ চায় যে ওয়াজ মাহফিল দিয়ে আমি জ্ঞান নেব, আর এই জ্ঞানের জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন, তাহলে কথাগুলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত মোতাবেকে ধীরে ধীরে বলা চাই। আল্লাহর নবী কথা বলতেন ধীরে ধীরে, একটা বাক্য আর একটা বাক্য থেকে পৃথক করে। কোনো কথা যদি জটিল হয় বুঝাবার জন্যে তিনবার বলতেন, তাই বলার ফাঁকে জিজ্ঞেস করতে হয়, ভাই বুঝে আসছে বা বুঝতে পারছি? শ্রোতা যদি মাথা নাড়ে তাহলে সামনে চলে, যদি কথা না বুঝে তাহলে আবার বলা লাগে। যেহেতু শ্রুত কথা যদি না বুঝে তাহলে কোনো জ্ঞান হইল না, এই জন্য সুর দিয়েও বলে, শুনতে ভালো লাগে, সুরের আওয়াজও শোনার মতো মানুষ আছে। আবার ধীরে বললেও অনেক খুশি হয় যারা বুঝতে চায়। আমি দোয়া চাই ধীরে ধীরে শিক্ষকতার আন্দাজে ধীরে ধীরে কথাগুলা বলার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক নসিব করেন। আমরা একসময় ছিলাম না, এখন আছি। আমি যে আয়াত কোরআনি আপনাদের সামনে পড়ছি, এটা মুসলমান মাত্রই কাউকে কবরস্থ করার সময় আমরা এই তিনটা বাক্য পড়ে তিন মুষ্টি মাটি দিয়ে থাকি। এই তিন বাক্যে বনি আদমের মানব সন্তানের জীবনের ইতিহাস বয়ান করা হয়েছে। প্রথম বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, তোমরা ছিলে না, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে তৈয়ার করেছি। কি বলেন ভাই? এখন আমরা আসি, এই যে আমরা এখন আসি। দ্বিতীয় বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, থাকতে পারবে না, যদিও আসার পরে আমরা দেখছি যে এখানে থাকার মতো জায়গা থাকতে চাই আমরা। তো দ্বিতীয় বাক্যে আপনি বলেন মাটি দিতে আপন মুসলমান ভাইকে, আপনিই বলেন, আল্লাহ এরশাদ করেন, অফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদিগকে এই মাটিতে ফিরে নিয়ে যাব। যদিও আসো মাটির উপরে ক্ষণিকের জন্যে, দীর্ঘমেয়াদী থাকার কোনো সুযোগ নেই তোমাদের, আবার এই মাটিতে আমি ফিরে নিয়ে যাব।
কেউ ভাবতে পারে মাটির সাথে মিশে যাব, দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে লয়, খাও দাও ফুর্তি কর, মরে গেলাম মাটির সাথে মিশে গেলাম এখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বাক্যে বলেন, না, অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোমাদিগকে মরার পরে আবার নতুন করে জীবন দেব। তাহলে বোঝা গেল ছিলাম না এখন আসি, থাকতে পারবো না আবার মাটিতে চলে যাব, যাওয়ার পরে জীবন শেষ না আবার নতুন করে জীবন পাব। পরকালে যেই জীবন হবে এটাকে বলে পরকাল, এখন যে আসি এটাকে বলে ইহকাল, মাঝখানে কবরের জগৎ এটা ওয়েটিং রুম বিশ্রামাগারের মতো, চলার পথে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিলাম কবরে। চূড়ান্ত পর্যায়ে পরকালে যাওয়ার পরে দুই ভাগে ভাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাঈর, এক ভাগ তোমরা জান্নাতে যাবে আর এক ভাগ যাবে জাহান্নামে, এই দুই ভাগে ভাগ হবে। জান্নাত হইল চির সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই, তার কারণ সুখ কেন জান্নাতে? আল্লাহ এরশাদ করেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতি যখন জান্নাতে যাবে তার মন যা চাবে সে তা পাবে। তো মানুষ মনে যা চায় যদি তা পায় তাহলে মনে আনন্দ হয়, মনের আশা পূরণের নাম হইল আনন্দ। তা আল্লাহ বলেন, জান্নাতে বন্দার সকল মনের আশা পূরণ হবে, তাই জান্নাতে কোনো বেদনা দুঃখ বেদনা থাকবে না। বুঝাইছে ভাই কথাটা? জাহান্নাম চির দুঃখের জায়গা, যেখানে গেলে বন্দার কোনো আনন্দ হবে না, শুধু বেদনাই বেদনা। কেন? জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে তার মনের একটি আশাও পূরণ হবে না। তো মনের আশা অপূরণের নাম হইল মনের ব্যথা, মনের দুঃখ। এই দুনিয়ায় সুখ আর দুঃখের মিশ্রণ, জান্নাত একক সুখের জায়গা, জাহান্নাম হইল একক দুঃখের জায়গা, আর দুনিয়ার জীবন হইল সুখ আর দুঃখের মিশ্রণ। এখানে একক সুখীও কোনো মানুষ নাই, আবার একক দুঃখীও কেউ নাই। সুখ আর দুঃখ এটা ছায়ার মতো আপনার পাশে, যদি আপনার মনের একটা আশা পূরণ হয় তাহলে মনে আনন্দ পান। অনেক সময় মনের আশা পূরণের পরে শুধু আনন্দ পায় তা না, ঢোল তবলা বাজায় আনন্দ ফুর্তিও করে। আবার মনের যদি একটা আশা অপূরণ হয়ে যায় এমন কষ্ট পায় 30 বছরে ওর ভুলতে পারে না। তখন হয় কি, মনের এই ব্যথায় অনেক সময় আত্মহত্যাও করে। করে কি করে না বলেন ভাই? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুখ আর দুঃখের মিশ্রণে এই দুনিয়ার জীবন আমার আর আপনার তৈয়ার করে দিছে। এখন আমাদের বুঝতে হয়, এখানে একটা মনের আশা পূরণ হইলে যদি এত ফুর্তি, তাহলে ময়দানে মাহশরে জান্নাতে যাওয়ার পরে যদি মনের সকল আশা পূরণ হয় তাহলে আনন্দটা আমার কেমন হবে? এখানে মনের একটা আশা অপূরণ থাকলে যদি মনের দুঃখে আত্মহত্যা করে সইতে না পারে, তাহলে আমাদের ভাবতে হয় জাহান্নামে যাওয়ার পরে মনের একটি আশাও যদি পূরণ না হয় তাহলে আমার দুঃখ বেদনাটার কত ডিগ্রি হবে, কত হবে? ঠিক না বে? ঠিক ভাই। এই দুনিয়ার জীবন পরকালের জান্নাত আর জাহান্নামে যাওয়ার দুনিয়ার জীবন হইল তার মাধ্যম। তাই জান্নাত জাহান্নাম নির্ভর করবে দুনিয়ার জীবনের কর্মের উপরে। বলেন, কিসের উপরে? কর্মের উপরে। এই দুনিয়ার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন আবার তিন ভাগে ভাগ করছে। দেখেন আল্লাহর নিজাম কি। আল্লাহ বলেন, ওয়া নুকিরু ফিল আরহামে মা নাশা উইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ তোমাদিগকে মায়ের পেটে নির্দিষ্ট সময় রাখছি, কেউ 9 মাস 10 দিন 10 মাস আরও কম বেশ। মায়ের পেট থেকে যখন ধরাতে আসছি আমরা, তা আল্লাহ বলে সুম্মা অনুকেরু ফিলা রহামে মানসা উইলা আজালিম সাম্মা সুম্মা নুখরিজুকুম তেফলা, তেফলুন মানে বাচ্চা, জন্মের পরে আমরা শিশু। ঠিক না বে? ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিশুকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন সুম্মা লেতাবলুগু আশুদ্দাকুম,
এই শিশু যৌবনে যায়। তাহলে দ্বিতীয় কাল হইল কোন কাল ভাই? যৌবন কাল। অমিন কুম মাই তাওয়াফা অমিন কুম মাই উরাদুইলার জালিল উমর। আল্লাহ বলেন কিছু যুবককে আমি যৌবনে নিয়ে আসি, হাজারো চেষ্টা করেও তারে রাখা যায় না। দাদার সামনে নাতি মরে যায় যুবক, কত ব্যথা দাদার মনে। কিছু মানুষ যৌবনে মরে যায়, আল্লাহ বলেন থাকার কোনো সুযোগ নাই। আবার জীবনের যৌবন হইল সবচেয়ে মজার জীবন, জীবনের যুবক বাঁচতে চায়। তা আল্লাহ বলেন যে বাঁচতে চায় যদি তারে আমি বাঁচাই রাখি, ইলার জালিল উমর, বাঁচাইতে বাঁচাইতে তারে এমন এক জীবনে নিয়ে যায় যে জীবনে যাওয়ার পরে তার আর বাঁচার কোনো স্বাদ নাই। বুঝে থাকলে বলেন তো, যৌবনের পরে ওই কালটারে কোন কাল কয়? বৃদ্ধকাল। এটা হাতে রাখেন যে কথাগুলো বলছি। এই জীবন তিন ভাগে ভাগ, শৈশব, যৌবন, বৃদ্ধকাল। এই তিন কালের ভিতরে কিন্তু দুইটা কাল দুর্বল কাল, অসহায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে বন্দাকে তার জীবন দিয়ে আল্লাহর পরিচয় দান করছে। কি বলে আল্লাহ? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুউফিন সুম্মা জাআলা মিন বাদি যুউফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুউফান ওয়া শাইবা। আল্লাহকে, আল্লাহ বলেন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদিগকে দুর্বল থেকে তৈয়ার করে, শৈশবে দুর্বল, আবার এই শিশু যৌবনে হয় সবল, আবার সবল যুবক বেঁচে থাকলে বুড়াকালে হয় দুর্বল। তো আল্লাহ বলে ওই সত্তাকে যিনি দুর্বল শিশুকে বাঁচাই রাখে, যৌবনে সবল করে, আবার সবল যুবককে বাঁচিয়ে রেখে বুড়াকালে দুর্বল করে। এই কাজ যে করে তাকে বলে আল্লাহ। আল্লাহকে চিনছেন ভাই? আল্লাহর চিনছেন কি অর্থ? আল্লাহ ওই শক্তি, ওই সত্তার নাম যিনি ধোলনার শিশুকে রাস্তায় বের করে যৌবনে সারা দুনিয়ায় চষে বেড়ায়, আবার সবল যুবককে ধীরে ধীরে খাটে এনে অসহায় করে শোয়ায় রাখে। এই কাজ যে করে তাকে কয় আল্লাহ। এই কথাগুলো হাতে রাখেন, সামনে যে কথাগুলো বলব। তাই শৈশবে হইল দুর্বল, যৌবনও হইল সবল, আবার বুড়াকালে দুর্বল। দুর্বল তার দুর্বল জীবনে পরনির্ভরশীল, এজন্য শিশু তার শৈশবকালে পরনির্ভরশীল তার বাবা মায়ের উপরে। আবার যৌবন হইল সবল জীবন, সবল জীবন আত্মনির্ভরশীল জীবন, তাই যুবকের জীবন কারো উপরে নির্ভরশীল নয়। কিন্তু বেঁচে থাকলে যদি বুড়া হয়, তাহলে বুড়া কালে কালে, বুড়া কালে যখন দুর্বল হয়, এই দুর্বল বুড়াও কিন্তু পরনির্ভরশীল হয়ে যাবে, ঠিক না বেঠি? একটা কথা মনে রাখবেন, পরনির্ভরশীল যে হয়, যার উপরে নির্ভরশীল হয়, তার সাথে যদি তার ভালোবাসা না থাকে, তাহলে তার নির্ভরতার জীবনে দুর্বল হয়ে সে দুর্ভাগা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো বুড়াও দুর্বল, শিশুও দুর্বল। তো শিশু তো দুর্বল, দুর্ভাগা নয়, কিন্তু বুড়া, বুড়াকালে দুর্বল হয়ে অনেক বুড়া বুড়া দুর্ভাগা হয় কি হয় না বলেন? এখন প্রশ্ন হইল, শিশু দুর্বল তারে দুর্বল করে জগতে কে প্রেরণ করে? কে বলেন? আল্লাহ। যুবকেরে বাঁচাই রাখি, বুড়াকালে দুর্বল কে করে? আল্লাহ। তাহলে বুড়ারে বুড়াকালে দুর্বল বানাইছে আল্লাহ। কোনো বুড়া বুড়াকালে যদি দুর্ভাগা হয়ে যায়, তাহলে তার দুর্বল জীবনে দুর্ভাগা হওয়ার জন্য আল্লাহ বলেন আমি দায়ী নয়। কিন্তু দুর্ভাগ্য আমরা কিছু মানুষ আছি, বুড়াকালে দুর্বল হই, দুর্ভাগা হই। তো দুর্ভাগা যদি হয়, বুড়া অনেক সময় আল্লাহকেও মন্দ কয়, কয় কি কয় না? নিজ কানে শোনা, আজরাইলের চোখ খাইছে, কত যুবক মরে যায় বুঝি আমারে দেখে নয়, এরকম কথা বুড়া বুড়াকালে বলে কি বলে না বলেন? প্রশ্ন জাগে, প্রশ্ন জাগে, কেন আজরাইলে আপনারে দেখতো কেন? আপনি তো বাঁচতে চাইছেন, আপনি তো মরতে কোনো দিন চান নাই। তো আল্লাহ কি ঘোষণা করছে, এটা কোনো গোপন কথা নয়। আল্লাহ বলে মান্নু আমেরুহু
নুনাকিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। হে যুবক যুবতী, সবল জীবন, বড় আনন্দের আর ফুর্তির জীবন, কিন্তু তোমরা কি ভাবি দেখছ আমি যেই যুবক যুবতীকে বাঁচিয়ে রাখবো, অমর দেব, তাহলে ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে অকেজো করে দেব, ঠিক না বেঠি? আল্লাহ বলেন আফালা ইয়াকিলুন, তাদের কি জ্ঞান ফিরে না, তাদের কি আকল নাই, তারা কি দেখে না? কারা? যুবকেরা। বেঁচে থাকলে বুড়াকালে অসহায় হবে, এই কথাটা কি তারা বুঝে না? আল্লাহর নিজাম, আল্লাহ সংসার সাজাইছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে। দোলনায় যেমন শিশু আছে, ওই ঘরে আরেক বুড়া নামের দাদা সেজে খাটে বসে আছে, আছে না নাই? আর মাঝখানে এক যুবক আছে, এই যুবকের দুইটা রশি দুই দিকে। দোলনার শিশুর হইল এই যুবক বাবা, আবার খাটের বুড়ার হইল এই যুবক কি বলেন? ছেলে। কথাটা আসলে শুনছেন না বসে আছেন, এই জন্যই আমি একটু মাঝে মাঝে প্রশ্ন করব। আমি আগেই বলছি, আমি কথাগুলো শিক্ষকতার আন্দাজে বলার চেষ্টা করব, তা না হলে আমিও বক্তা সুর দিয়ে একটানে চলে যাইতাম, কিন্তু আমার দেশকে উপকৃত হইতো না, বুঝাইতে পারি না আপনাদের। এই জন্য আপনারা একটু যদি জবাব দেন তাহলে আমার সাহস বাড়বে, কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করব। তা আল্লাহ বলেন এই যে মাঝখানে যুবক আছে, এই যুবকের দুই রশি দুই দিকে, দোলনার শিশুর হইল বাবা, খাটের বুড়ার হইল ছেলে। তো আল্লাহ মাঝখানের যুবক যুবতীকে লক্ষ্য করে আল্লাহ বলে কি বলে? মান্নু আম্মেরুহু। আপনারা বুঝবেন কোরআনের অর্থ মান, এখানে মান মানে ওই যুবক ওই যুবতী, যুবক যুবতী, নু আম্মেরুহু, যারে আমি অমর দেব। কি দেব? অমর মানে হায়াত, বয়স বাঁচিয়ে রাখবো। নুনাকিস হু ফিল খালকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি অকেজো করব। আফালা ইয়াকিলুন, তারা কি দেখে না? মাঝখানে যৌবনে আছে, দোলনায় এক শিশু, তার চোখের সামনে তার ছেলে, দেখলে কত মায়া লাগে। আবার আরেক দিকে তাকাইলে খাটে দেখে এক বুড়ো অসহায় পড়ে আছে, সাতবার ডাকলেও সে তার পাশে কাউকে খুঁজে পায় না। আল্লাহ বলে আফালা ইয়াকিলুন, তাদের কি আকল নাই, তারা কি ওই খাটের ওই বুড়ার দিকে তাকাই দেখে না? এই কয়দিন আগে ও যুবক, তোর এই খাটের বাবা ছিল তোমার বয়সে, আর তুমি যুবক ছিলা ওই তোমার ছেলের বয়সে দোলনাতে। তোমার বাবা ছিল সবল, সারা দুনিয়ায় চষে বেড়াইছে, তুমি ছিলা দুর্বল, দোলনাতে, অসহায় অবস্থাতে। তাই যুবক যুবক কি বুঝে না? তাদের জীবনটা কচু পাতার পানির মতো, যৌবন তো ধরে রাখার কোনো সুযোগ নাই। যৌবনের সূচনা হইল 15 বৎসর থেকে, তার চূড়ান্ত হইল 40 বৎসর। এই জন্য আল্লাহর হাবিব বলে মান্তা যা বাজার বাইন ওয়ালামি আগলে খাইরুহু সারা ফালিয়াতা যা হাজ ইলান্নার। আমার উম্মতের যেই বান্দা বান্দি যার বয়স 40 অতিক্রম হয়ে গেল, আইজো তার নেকির পাল্লা বদি থেকে ভারী হইল না, আমি রাসুল তাদেরকে বলি সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ, আমরা মনে করি মরার পরে জাহান্নামে যাব, না ভাই, মরার পরে জাহান্নাম তো হবেই পাপের কারণে, পাপের কারণে বেঁচে থাকলে বার্ধক্য জীবনেও আমি অসহায় হয়ে যাব, দুর্বলও হব, দুর্ভাগাও হব। তাই কোনো মানুষ যদি দুর্বল হয়ে দুর্ভাগা হয় বুড়াকালে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? মানা আমিলা সালেহান ফালে নাফসি ওয়া মানা আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিলআবিদ। অর্থ আপনারা বুঝবেন, আল্লাহ বলে ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিলআবিদ। হে হাবিব, আপনার রব কোনো বন্দার উপরে অন্যায় করে না, জুলুম করে না। তাই বলবো আমি বুড়া হয়েছি দুর্বল, যদি দুর্ভাগা হয় এটা আমি আল্লাহর কোনো অন্যায় নয়। কেন বুড়া বুড়াকালে দুর্বল হয়ে দুর্ভাগা হয়? তা আল্লাহ বলে যে তার যৌবনে ফাফাসারে জীবন ক্ষয় করে। তাই যৌবনে জীবনের মজার জীবন,
মান আমিলা সালেহান ফালে নাফসি, যে যুবক যৌবনে নেকামল বেশি বেশি করবে, নেকামল মানি নামাজ পড়বে রোজা রাখবে, এটা যেমন নেকামল, সামাজিক কাম করবে, পরোপকার করবে, মানুষের সেবা করবে, সবই নেকামল। নামাজ রোজা যে নেকামল শুধু এটা না, সামাজিক সব কাজে হলো নেকামল। যে যৌবনে নেকামল যত বেশি করবে, আল্লাহ বলে ফালে নাফসি, ওই নেকামলের সুফল সে নিজেই পাবে, মরার পরে জান্নাত যেমন পাবে, মরার আগেও বুড়াকালের জীবনটা দামি হবে, ঠিক না বেঠি? অমানাসা ফালাইহা, যে যুবক যুবতী যৌবনে ফাফাসারে জীবনটারে ক্ষয় করবে, জোর জুলুম করবে, অত্যাচার করে, অবিচার করে, অন্যায় করে, টাস খেলে, জুয়া খেলে, মদ খেলে, নেশা করে, বিভিন্ন রকমের ফাফের খামে জীবনটারে ক্ষয় করে, আল্লাহ বলে অমানাসা ফালাইহা, ওই ফাফের ফাইসিত্ব সে নিজেই পাবে, মরার পরে জাহান্নামে যাবে, এটা তো পরে, মরার আগেও যৌবনে যে ফাফাসার করবে, বেঁচে থাকলে তার বার্ধক্য জীবনেও তার সাজা হবে। কেন হবে? প্রত্যেকটা নেকের কারণে মানুষের প্রতি ভালোবাসা বাড়ে, প্রত্যেকটা বদির কারণে মানুষের প্রতি মানুষের ঘৃণা বাড়ে, ঠিক না বে? ঠিক কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে বলে, বন্দা আমার বুড়া তো বুড়া হয় কিন্তু দুর্বল হয়, দুর্ভাগা কেন হয়, কেন দুর্ভাগা হয়? এই জন্য আমরা কোনো বুড়া, বুড়াকালে যদি কষ্ট পাই আমি আমার বার্ধক্যকে দায়ী করব না, বার্ধক্যকে কী করব না, কখনো না। কেন দায়ী করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদের সাদ করেন, ও আমার বান্দাম, ছোট বাচ্চা যেমন দুর্বল, দাদাও তো তেমন দুর্বল, ঠিক না বেঠি? দোলনার শিশু দুর্বল কিন্তু সে তো দুর্বাগা নয়, দুর্বাগা না আদরের। তাহলে দাদা খাটে গিয়ে দুর্বল হয়ে দুর্বাগা হবে কেন, কেন হবে? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আসল ব্যাপার হলো, যিনি দুর্বল হয় উনি পরনির্ভরশীল, আর দুর্বলের সেবা লাগে, সেবার জন্য মায়া লাগে। বলেন কি লাগে? সেবার জন্য কি লাগে? মায়া লাগে। মায়া কোনো বাজারে কিনে বেচা কিনা হয়? বাজারে কিনলে পায়? পায় না। এখন বুঝতে হয় মায়া কোথায় পাবে, মায়া ছাড়া সেবা সম্ভব নয়। বাইরের দিকে তাকাইলে যদি মায়া না লাগে, ভাই বাইরে সেবা দেবে না। ছেলের দিকে তাকাইলে যদি মায়া না লাগে, বাবা হয়ে ছেলের কোনো উপকারে আসবে না। মায়া ছাড়া সেবা সম্ভব না। এখন আল্লাহ বলে, দেখো বন্দা আমার, শিশুরে দুর্বল করে দুনিয়াতে প্রেরণ করলাম, কিন্তু তার সেবার প্রয়োজন, সেবার জন্য মায়ার প্রয়োজন। এখন আল্লাহ করছে কি কৌশলী খোদা, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলেন নবজাত সন্তানে দুনিয়াতে প্রেরণ করতে আমি আল্লাহ তার চেহারার মধ্যে মহব্বতের কলপ লাগাই দিছি, মহব্বত দি ভালোবাসার মেকআপ করে দুনিয়াতে প্রেরণ করছি। তাই কি হয়েছে, লাভ হয়েছে কি, সন্তান জন্মের পরে তার চেহারাতে কুদরতিভাবে আল্লাহ মহব্বত দি মেকআপ করে দিছে, মা তাকাইলে মায়া লাগে, মায়ার কারণে সেবা দিয়ে লালন করে, বাবা তাকাইলে মায়া লাগে, হাড় ভাঙ্গা খাটুনি খেটে পয়সা উপার্জন করে, সন্তানের মুখে খানার খাবার তুলে দেবে, কিসের কারণে? মায়ার কারণে। যদি মায়া না হইতো কোনো শিশুর লালন সম্ভব? আরে বরং কত কষ্ট। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শিশুরে লালনের জন্য মায়ার প্রয়োজন, মায়া আমি আমার পক্ষ থেকে শিশুর চেহারাতে দান করে দিলাম। কেন? মা তিনটা এমন কষ্ট করে, ওই তিন কষ্টে বাবাও কোনো অংশীদার হয় না। আল্লাহ নিজেই বলে ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপরে কষ্ট করে মা তিন কষ্ট। কি তিন কষ্ট জানেন? এক হইল গর্ভে ধারণ, এই কষ্ট কে করে? মা। দুই প্রসবকরণ, এটা এত কঠিন, এক প্রসবের কষ্ট শত পুরুষের মধ্যে ভাগ করে দিলে আমরা মরে যাইতাম।
এত কষ্ট সইতাম না। এই কষ্টের পরে কসম দিয়া বলি, কষ্ট পাওয়ার পরে যার দ্বারাই কষ্ট পায় তারে ফাইলে মানুষ টুটি চেপে মেরে ফেলে, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে না মা, কষ্ট কি হয়েছে তোমার, আরো কষ্ট তোমার কপালে আছে, কিন্তু মারবে সুযোগ নাই। কেন নাই? ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, সন্তানের চেহারাতে আমি আল্লাহ জন্মসূত্রে ভালোবাসার মেকআপ করে পাঠাই দিলাম। কষ্টে দুই কষ্ট, এমন কষ্ট যেই কষ্ট আসলে সহ্য করার মতো না। এরপরে আল্লাহ বলে নজর দিয়া ছেলের দিকে যখন মাথা খাবে, মহব্বতের দরিয়াতে জোশ এসে যাবে, এরপরে দুই বছর দুধ খাওয়ায় আরও সাত বছর কোলে করে লালন, এটা মায়ের পক্ষে সম্ভব হয়ে যাবে শুধু মায়ার কারণে, ঠিক না বেঠি? দেখেন মাবুদ কি বলে, ছোট্ট বাচ্চা দুর্বল, তার সেবার প্রয়োজন, সেবার জন্য মায়া, মায়া আমার পক্ষে থেকে দিলাম, বাচ্চার চেহারাতে মায়া দিলাম, মায়ার কারণে সবাই তারে লালন করলো সেবা দিয়ে। তবে একটা জিনিস বাচ্চারা আমি দান করলাম, সেটা হইলো কাঁদন। বলেন কি? কাঁদা, কাঁদা ছাড়া আর কিছুই পারে না, তার জীবনের যত প্রয়োজন সব প্রয়োজন কাঁদার মাধ্যমে সমাধান, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দার বলে, বন্দা আমার ছোট্ট বাচ্চা কেঁদে উঠলে মায়া বাড়ে, বাচ্চা যত বেশি কাঁদে তত বাচ্চার জন্য মায়া বাড়ে, যেই বাচ্চার কাঁদা যে শুনে না ওই বাচ্চার জন্য তার কোনো দিন মায়া হয় না, কাঁদা হলো মায়ার মূল চালিকা শক্তি। আপনি এখনো কারো সামনে যায় যদি চোখের পানি ফালাইতে পারেন, তার ফাসান হৃদয় মোমের মতো হয়ে যাবে, দুশ্মন হইলেও আপনাকে আপন করে বুকে জড়াবে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্দা আমার কাঁদা হইলো মানুষের ভালোবাসার মূল চালিকা শক্তি, কাঁদা। এই জন্য কাঁদবো, কাঁদতে ফেললে মায়া হবে, কাঁদা না হইলে মায়া নাই। তার প্রমাণটা কি দেখেন, প্রমাণ হইল একই ঘরে দুই ছেলের জন্ম হয়েছে, যমজ সন্তান, তো একটাকে কোলে ফালছে আর একটাকে খালারে দিছে, এরকম হয় না মাঝে মাঝে? হ্যাঁ, বইনে নিয়ে গেছে আর কি, বাগি না। সত্য কথা বলেন তো, যদি বুঝে থাকেন, দুইটাই তো মায়ের ছেলে, কোলে যেটাকে পালে তার জন্য যত মায়া হয়, বোনের ঘরে খালার কাছে যেই বোন ফুত ফালা গেছে তার জন্য কি মায়া অতটুকু হয়? আজীব কথা তো, আজীব কথা তো, মায়া হয় না সত্য তো। কেন হইল না? একটাই কারণ, মায়া হয় কাঁদার দ্বারাই, মায়ের কোলের সন্তানের কাঁদা শুনছে মা, মার মায়া বেড়ে গেল, আর খালার বনভূতের কাঁদা খালার কোলে রাখি খালাই শুনছে, খালার মায়া বেড়ে গেছে। খালার কোলের গাল্লায় যত মায়া, বনের গাল্লায় তত মায়া, তাহলে বোঝা গেল কাঁদা। আসল কি কথা বলেন, যে যার কাঁদা শুনে তার জন্য তার মায়া লাগে। এই জন্যে আমাদের দেশে একটা কথা আছে, কিন্তু আপনারা বলেন হয়তো বুঝেন নাই, কথাটা বুঝবেন, মার বোন খালা মাতুন ভালা, এটা কোন বোন ফুতের কথা জানেন? যে বোন ফুত খালার কোলে ফালা গেছে, কোন বোন ফুত খালার কোলে যেটা ফালা গেছে ওই বোন ফুতের কথা হইল মার বোন খালা মাতুন বালা। কিরে, মাঠ থেকে খালা কেমনে বলা হয়? পৃথিবীতে এই কথা তো হইতে পারে না, কেমনে বলা হয়েছে একটু বুঝেন, কথাটার ব্যাখ্যা শুনেন। ব্যাপার হইল, কোলে ফালা সন্তান যখন বড় হয়েছে তো মা বাবারে বলে, কইরে তুমি থাকতে থাকতে কোলের ফলাটারে কিছু জায়গা জমিন বাড়তি দিয়ে যাও, কারণ তুমি যদি মরে যাও তাহলে দোনো ভাইয়ে সমান পাইব, ঠিক না বেঠি? এই মাই বাপেরে বুঝায় কোলের গাড়ে বেশি দিবার লাই, ও খালার কাছে জিগে গেছে হিজা বঞ্চিত করিবার লাই, এই হইল মার শলা।
আর খালায় শলা দে খালুরে, কী শলা দে, আপনি যদি মরে যান আমার এই বনফুত এক পয়সাও পাইতো নয়, আপনার সম্পদ সব আপনার ভাই বোনে বা টোয়ারা করে নিয়ে যাবে, আপনি থাকতে থাকতে বনফুতরে ফুত মনে করি হইলেও কিছু দিয়া যা, এই কইল খালাই। এই ফলাই মার এই কথা শুনি, খালার এই কথা শুনি, ওই ফলাই তখন কথা এটা কইছিল, আল্লাহ 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 আল্লাহ, যে মায়ের উদরে গর্ভে ধারণ করি প্রসব হয়ে জন্ম নিলাম, মা বাপেরে কয় আমারে যেন বঞ্চিত করে, আর খালাই খালুরে বুঝায় আমারে যেন কিছু দিয়ে যায়। এজন্য ওই বোন ফুতে কইছিল, মার বোন খালা মাতুন বালা, খালাই আমারে দেওয়ার জন্য বলে, মা আমারে বঞ্চিত করার জন্য সলা দে বাবারে, বুঝাইছেনি কথাটা। এখন প্রশ্ন হইল মায়া কেন বাড়ল, বলেন কাঁদা, কলেরাটার কাঁদা শুনছে, কলেরাটার লাই কষ্ট করছে, মায়া বেড়ে গেছে, ওইটার কাঁদা শুনে নয় এই জন্য মায়া হয় না। তাহলে কাঁদা মহব্বতের মাধ্যম হইল না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দার বলে, বন্দা আমার ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে কেঁদে কেঁদে, বাবার কোলে কেঁদে কেঁদে তার জীবনের যত চাহিদা আছে সব চাহিদা পূরণ করে নে। যৌবনে তুমি হইলা স্বনির্ভর সবল মানুষ, আত্মনির্ভরশীল, পরনির্ভরশীল নয়। এই যুবক যৌবনে যদি আল্লাহর কুদরতে কোলে বসে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহলে তার চেহারাতে মায়া হবে। এই জন্য বলে ফালিয়া জহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসিরা, ও যুবক যুবতী যৌবনে সবল জীবন, গায়ে তোমার বল আছে, হাতে যদি তোমার মাল থাকে, দলের যদি সাপোর্টিং থাকে, তোমারে কে বারণ করে, কত পাপ তুমি করতে পারো, বাজু বলে খেলতে পারো, কত মানুষের উপর অত্যাচার অবিচারও করতে পারো, জোর জলম করা তোমার জন্য সহজ হয়ে যাবে, যেহেতু গায়ে বল আছে, হাতে আবার মাল আছে, দলের যদি সাপোর্টিং থাকে, তাহলে যা ইচ্ছা তা তুমি করতে পারবে, হাসি খুশি তোমার জীবন হবে। কিন্তু মনে রাখবা, হাসির ভিতরে কোনো মায়া নাই, মায়া হইল কাঁদার ভিতরে, ঠিক না বেটি? ফালিয়া জাহাকু কালিলাহ ওয়ালিয়াবকু কাসির, যে যুবক যৌবনে হাসবে কম কাঁদবে বেশি, তবে কাঁদবে কার কাছে? আল্লাহর দরবারে। কার দরবারে? না মানুষের কাছে, না মানুষের কাছে নয়। বাচ্চা তো বাবার কোলে, মায়ের কাছে কেঁদে কেঁদে কিছু চাবে, যুবক যুবতী আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তার জীবনের যত প্রয়োজন পড়ে সবগুলো আল্লাহর কাছে বলবে। ফলে কী লাভ হবে? যুবক যদি যৌবনে নেকামল করে তার কপালে একটা মায়া হবে, কপালে যদি সেজদা থাকে চেহারাতে নূর হবে, সেজদাওয়ালা কপালের দিকে মানুষ তাকাইলে তার জন্য ভক্তি বাড়বে। এই যুবক যত বুড়া হবে দুর্বল হবে, দুর্ভাগা হবে না, তার জন্য ভক্তি শ্রদ্ধা মানুষের বাড়তে থাকবে। বুঝাইছিনি কথা? তাই আগে চলে যান, কাল হলো তিনটা, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শৈশবে দুর্বল, যৌবনে সবল, আবার বার্ধক্যে দুর্বল। শিশু শৈশবে সবল, সবল নয় দুর্বল, তাই শিশুর কোনো কাজ নাই। কারণ কাজের জন্য দুটা জিনিস লাগে, এক লাগে গায়ে বল, আরেক লাগে কাজের জ্ঞান, শক্তিও লাগে বুদ্ধিও লাগে। বাচ্চার শক্তিও নাই বুদ্ধিও নাই, এটা হলো বনি আদমের বৈশিষ্ট্য। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর ঘরের বাচ্চা জন্ম নিলে প্রত্যেকটা বাচ্চা জন্মসূত্রে তার ভালো মন্দের জ্ঞান নিয়ে দুনিয়াতে আসে এবং তার চলার মতো ক্ষমতা নিয়ে আসে। মর্গের বাচ্চা ডিম থেকে ফুটার পরে দেখবেন বাসা থেকে বের করতে দেরি হলে লাফাই পড়ে যাবে, ঠিক না বেঠি? বুদ্ধিও আছে, খুদে আর দুলে যদি মিলাই দেন খুদ খাবে দুল খাবে না, ঠিক না বেঠি? গরুর বাছর বসবের পরে দেখবেন গোয়াল ঘর থেকে বের হয়ে দৌড়তে থাকবে, দৌড়া দৌড়ত না, গোবর খাইব নি, গোবর খাইব খাবে না। কিন্তু মানব বাচ্চা
জন্মসূত্রে নির্বোধ, আবার জন্মসূত্রে দুর্বল। আর সব প্রাণী জন্মসূত্রে বুদ্ধিমান, আবার শক্তিমান, ঠিক না বেটি? এই জন্য আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বড় সুন্দর একটা কথা বলছে, কামর্গে কাজ বাই যাবেরু আয়া দরুজি তলাবাদ আদমি যা দানা দারা দেখেরা দোয়াকল তুমি। কয় মর্গের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে নিজের খাদ্য নিজে তালাশ করে, খুঁটি খুঁটি খাবে। মুরগি যদি চিল দেখে বিপদ সংকেত, সাইরেন বাজাবে। সাইরেন বাজাবার সাথে সাথে এই ছয় ঘন্টা আগে যেই বাচ্চা হয়েছে তে সাইরেনের এই কথা আওয়াজ বুঝে বিপদ সংকেত, তাড়াতাড়ি মায়ের ডানায় নয় ঝুপড়িতে আশ্রয় নেবে। যখন বিপদ কেটে যায় আবার মুরগি একটা বাঁশি দেয়, বাঁশির আওয়াজে আবার ওখান থেকে বের হয়ে আসে, বাচ্চাই বুঝে বিপদ কেটে গেছে। কিন্তু আদমি যা দানা দারা দেখে রাদো আকল তুমি, মানুষের বাচ্চার কোনো বুদ্ধিও নাই শক্তিও নাই, পড়ে আছে। লাড়ি না দিলে এক এক কিনারে থাকে, মরে যাবে, ঠিক না বেঠি? আবার খাদ্য খাদ্য ভালো মন্দ কোনো জ্ঞান নাই, তাহলে দুর্বল নির্বোধ বলেন না? কথাগুলো খাড়েনি না, খালি আমি বলি যাই এর। হ্যাঁ, দুর্বল নির্বোধ, এটা আমার কথা না তো, কোরআন কথা। কোরআনে কি কয়? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, বুঝবেন আপনারা। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করেন তোমাদেরকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। কে বের করে? কে বের করে সন্তানকে? কে বের করে? আল্লাহ যদি বের করে ইজি ডেলিভারি হবে। আল্লাহ বের করে মানে ইজি ডেলিভারি হয়। এখন কি ডেলিভারি ইজি বেশি না সিজার বেশি? হ্যাঁ, সিজার কেন বেশি হইল? পাঁচ দশক আগে সিজার বেশি আছিল না ইজি বেশি আছিল? আসমান তো আসমানের জায়গায় আছে, সব তো ঠিক আছে, ডেলিভারি এত বেশ কম হইল কেন? আমি একদিন এক ডাক্তারের লাগে বসছি, বললাম বলে ভাই যান আমার মাথায় আসে না, এই বিজ্ঞানের যুগে সব কিছু আধুনিক হয়েছে, চিকিৎসা বিজ্ঞান তো এত উন্নত হয়েছে, টুকরা টুকরা করে জোড়া দিতে পারেন, এখানে চোখ খুলে ওখানে লাগাইতে পারেন, চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, কিন্তু এক জায়গায় কেন এত অবনতি হইল? সে একটাই জায়গা, সেটা হইল ডেলিভারি। ডেলিভারিতে চিকিৎসা বিজ্ঞান উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? হ্যাঁ, কেন অবনতি হইল তার কিছু কারণ আছে। তো চিকিৎসা বিজ্ঞান মানবের কি উপকারে আসলো? মানব আসতেই বিপদ, কথা কয় না তো? আসার পরে আর কি উপকার করব, আসতেই বিপদ কেন হইল? আমার ভাই জানে কয় হয়ে তো রয়েছে, মানে আর এখানে দুইটা কারণ আছে, একটা আপনাদের ব্যর্থতা আছে, লোভ আছে, আর একটা আমাদের অপরাধ আছে। আমাদের একটা ফাফ আছে, আপনাদের একটা লোভ আছে, এই ফাফ আর লোভে সিজার বেড়ে গেছে। বলেন কয়টা কথা কইছি? হ্যাঁ, দুইটা, এক হইলো ডাক্তারের লোভ, ইজি হইলো সিজার করে, ইজি হইলে 5,000 টাকা পাবে, সিজার করে দিলে 50,000 টাকা হবে। এত পাগল বাংলাদেশে এখন নাই, টাকা পাইলেও নেবে না। তাই বললাম এক আপনাদের লোভ আছে, অস্বীকার করার কিছু নাই, আরেক হইলো আমাদের পাপ আছে। এই দুইটা একাত্র হওয়ার কারণে জন্মটা কঠিন হয়ে গেছে, সেই জন্মের পরে বাঁচা আরো কঠিন, মৃত্যু আরো কঠিন হবে, পরকাল তো আরো কঠিন হয়ে আসবে। আমাদের ভাবটা কি সেটা বুঝেন, প্রসঙ্গ যখন আসছে কাজে লাগবে, দিনের কথা যেটাই শুনি ওইটাই কাজে লাগবে। আমাদের ভাব কি? আল্লাহ বলেন ও আল্লাহু আখরাজাকুম মিম বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদিগকে তোমাদের মায়ের পেট থেকে বের করে। এ কথার অর্থ হইল ও বান্দা আমার সকল প্রাণীর বাচ্চা হয়, কিন্তু সিজার নাই, এতগুলা পশু ডাক্তার আছে, পশু হাসপাতাল আছে,
কিন্তু কোন পশুর বাচ্চা সিজারে হয় না, ইজি হয়, ঠিক না বেঠি? বলেন না, গরুর ফার্মে গরুর বাচ্চা সিজারে হয় পশু হাসপাতালের ডাক্তারে, এটা নেই না ইজি। তাহলে পৃথিবীর সকল প্রাণী আছে, সব প্রাণীর বাচ্চা হয় ইজি, মানব সন্তানের বাচ্চা কেন সিজার হয়েছে? আমার আল্লাহ বলে, বন্দা আমার মায়ের পেট থেকে বের করি আমি, সুতরাং এই মায়ের পেট থেকে বের আমি করি, আমি কোরআনে ঘোষণা করে দিলাম। ঠিক এই সন্তান আসার সময় বন্দার ভরসা যদি আমার উপরে হয় তখন আমি ইজি করি, বন্দা যদি আমারে এড়ায় আমার আর মাথা ব্যথা না। পৃথিবীর যত প্রাণী পশু পাখি কারো শরণাপন্ন হয় না, সবাই আল্লাহর দিকে মতবাজ্য থাকে, খালি পেটে বের হয় এই যে অতিথি পাখিগুলা, সন্ধ্যাবেলায় পেট ভরে খেয়ে যায়, তাদের বাপদাদার কোথায় বুঝি মাছের প্রজেক্ট আছে সেখানে খাবে আশায়। ঠিক এমন আল্লাহ বলে, ভরসা যদি আমার উপরে হয় তাহলে আমি ব্যবস্থা করি। কোরআনের একটা আয়াত শুনেন বুঝবেন, এখন ভরসা কি আগের মতো আছে? নাই। ফালাম্মা তাগাসাহা হামালাত হামলান খাফিফান ফামারাতবি ফালাম্মা আসকালাত দাওয়াল্লাহ রাব্বাহুমা লাইনা তাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। অর্থটা দেখেন, আল্লাহ কি বলে, ফালাম্মা তাগাসাহা হামালাত হামলান খাফিফান ফামার রাব্বি, যখন স্বামী স্ত্রী মিলামিশা করে তখন বাচ্চা গর্ভধারণ হয়, প্রথম অবস্থায় দিব্যি আরামে দৌড়াদৌড়ি হয়, ফালাম মাস কালাত যখন দেহখানা বাড়ি হয় সময় ঘনিয়ে আসে প্রসবের সময় হয়, তা আল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজন দাওয়াল্লাহা, অর্থ আপনারা বুঝবেন দাওয়াল্লাহা, দোয়া করে স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে হাত তুলে কি বলে, রাব্বাহুমা, যে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের আপন, স্বামী স্ত্রীর নিকটতম আত্মীয় স্বজনের রব, রবের কাছে দোয়া করে কি বলে, লাইনা তাইতানা সালেহান, ও আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া কোনো উপায় নাই, সকল প্রাণীর বাচ্চা হয় তোমার উপরে ভরসায়, আমরাও তোমার ভরসা করি, তুমি ছাড়া আর কেউ নাই, এই মুহূর্তে তুমি যদি আমাদের উদ্ধার করো লানাকুনান্না মিনাস শাকিরিন, অবশ্যই অবশ্যই আমি আমরা তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ বলেন, বন্দা যখন দুই হাত তোলে আমার উপরে ভরসা করে, এই সময়ের ভিতরে আমার ঘোষণাটারে মেনে নিয়ে আমার উপরে বিশ্বাস করে, ভরসাটা যদি আমার উপরে করে, তাহলে দশটা প্রাণীর যেমন বাচ্চা হয় আমার ভরসায়, আমার বান্দার বাচ্চাও চলে আসবে ইজিভাবে। তো আল্লাহ বলে, সুম্মা সাবিলা ইয়াসারা, সাবিল মানে রাস্তা, সুম্মা সাবিলা ইয়াসারা, আল্লাহ বলে আসার পথেরে সহজ করে দে, ইজি ডেলিভারি হয়ে যায়। ও ভাইরা আমার, নিশ্চয় ভরসার মধ্যে আমাদের কমি আছে, আমাদের পাপ হইল কি, এখন শিক্ষার আলো আছে, উচ্চ শিক্ষিত, টাকা আছে, সে প্রবাসী, আবার জ্ঞানও আছে, কি বলে জানেন, বাবারে কয় বাবা বলতে অত লজ্জা লাগে, বৌমা তো তোমার গর্ভবতী, একটু যদি ডাক্তারের কাছে নাও, মাসে মাসে চেক আপ করে, আল্ট্রাসোনোগ্রাফি করি, আবার লক্ষণ দেখে, আবার ডাক্তারের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব বলেন তো কখন ডেলিভারিটা হবে, কসম দিয়া বলি আমার কুদরতি নজরে মাবুদ দেখে আছে, ও আমার বান্দা আমি ঘোষণা করলাম এই বাচ্চা ডেলিভারি আমার পক্ষ থেকে হয়, এখন বুঝি আমার ছেড়ে তোরা বুঝি ডাক্তারের শরণাপন্ন হলি, দিলাম ছাড়ি তোমাদের ডাক্তারের উপরে। আল্লাহ যখন আড়াল হইল শিক্ষিত ফ্যামিলির সিজার আরম্ভ হইল, বুঝে নাই কথা, ভরসা কার উপরে, যেই পরিমাণে ভরসা কমে যাবে ওই পরিমাণে সন্তান প্রসবের সংকট বেড়ে যাবে, কোনো অস্বীকার করার জোর নাই।
আজকের যারা বুড়ি, 8-10টা সন্তান হয়েছে, কোনো আওয়াজ হয়েছে, কথা কয় না। ওই সময়ের মানুষ মূর্খ ছিল, ওই সময়ের মানুষ দরিদ্র ছিল, ভরসা ছিল আল্লাহর উপরে। যখনই প্রসব বেদনায় কষ্ট করতো, বুড়ি দাদি নানি পাশে থাকতো, আর ওরা বলতো, নাতিনেরে নাতিন আল্লাহকে বলো, আল্লাহরে স্মরণ কর। কি বলবো, আমাদেরও তো সন্তান হয়েছে। আরে ভাই, 9 সন্তানের বাবা তো আমি। আল্লাহ শুকর, আল্লাহ তোমার উপরে মেহরবানি, কোনোদিন আওয়াজও হয় নাই, না জানতে না জানতে 9 সন্তান দুনিয়াতে আসছে। দাত্রী বলতো আল্লাহকে স্মরণ কর। এই যে একটা আকুতি, দাদি পাশে বসে, কষ্ট তো হয়, আল্লাহ তো বলছে কষ্ট হয়, নাতিন আল্লাহকে বলো, ভরসা আল্লাহর উপরে, আল্লাহই সহায়, আল্লাহই আমাদের উদ্ধার করবে, আল্লাহ তার কুদরত দেখাই দিছে। উদ্ধার তো আমি করি, আজকে বুড়া মানুষগুলো এখনো আছে, কিন্তু নাতির ঘরে তো আল্লাহর উপরে ভরসা নাই, ছেলের ঘরে আল্লাহর উপরে ভরসা নাই। টাকার বাহাদুরি, শিক্ষার বাহাদুরি, অর্থের বাহাদুরি, অর্থের ছড়াছড়ি, আল্লাহ বলেন দিলাম ছেড়ে তোদের। এটা কি গল্প? এটা তো গল্প নয়, আজও তো বুড়িরে আছে, বুড়ির নাতিনের এই অবস্থা। বুড়ির দাদির কেন, দাদির কাহিনী কি নাতি দেখে না? 8-10টা সন্তানের কি দাদি এখন মা ছিল না? ওই কথাটা বুড়েরা বলে না কেন? বলবে কিভাবে? আজকে শিক্ষিত মানুষ, বিজ্ঞানের জোর, কোরআনের কি প্রয়োজন? ওই যে ছেলেটা গজল গাইছে, সমাজ সাজাইতে কোরআন দিছে, কোরআনকে কে গ্রহণ করে? যে চর্চা করি তেও কোরআন মানি না, আমি চর্চা করি আমিও মানি না কোরআনকে। এই হলো অবস্থা আমাদের জীবনের। যাই হোক, আমি একদিকে চলে গেছি ভাই, সমস্যা না সামাজিক? এটা বলেন না সমস্যা না? তা আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করি, ভরসা যদি আমার উপরে হয় কোনো সংকট নেই। এটা ইজি, এটা ইজি, এটা ইজি, এটা নিয়ে তোর কোনো বিপদ নাই। ভরসার যদি কমি হয় এটার উপরে বড় বিপদ পৃথিবীতে আর কোনো নাই। এরপরে আল্লাহ কি বলেন, লা তাআলামুনা শাইয়্যা, এমন ভাবে দুনিয়াতে প্রেরণ করলাম, ও বান্দা আমার দুর্বল যেমন তুই, কিন্তু আবার নির্বোধ, নির্বোধ না নির্বোধ নয় ভাইয়েরা আমার, খুব বুঝেন, কখনো প্রজন্ম নষ্ট হয় না। যদি কোনো মানুষ বলে প্রজন্ম নষ্ট হয়ে গেছে, কোরআন বলে কোনো দিন প্রজন্ম নষ্ট হইতে পারে না। আজকের সমাজে 100 যদি জিজ্ঞাসা করি অভিভাবকের, সবাই বলবে নতুন প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। নতুন প্রজন্ম কি হয়ে গেছে? বড় করি বলেন, সবাই বলবে। কিন্তু 1400 বছর আগে কোরআন কি বলে দেখেন? কোরআন বলে কোনোদিন প্রজন্ম নষ্ট হইতে পারে না। এই জন্য পারে না, জন্মসূত্রে বনি আদমের দুইটা বৈশিষ্ট্য, এক শিশু নির্বোধ, আরেক হলো শিশু দুর্বল। সুতরাং নির্বোধ আর দুর্বল কোনোদিন কোনো ভুল করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হইলো, আল্লাহ বলে, ও বাবারা তোমরা যারা জন্মদাতা, কেউ কোনোদিন প্রতিবন্ধী সন্তান চায় না? চায়, প্রতিবন্ধী সন্তান কেউ চায়? প্রতিবন্ধী বলে কারে? সন্তান তো আছে, চোখ নাই, চোখে দেখে না অন্ধ, সন্তান আছে, কান শোনে না বধির, তাহলে তারে বলে প্রতিবন্ধী। প্রতিবন্ধী সন্তান কেউ চায় না, হাত পা সচল হোক, চোখ কান যেন সচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বন্দার বলে, বন্দা আমার সন্তান চায় না, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আবার প্রতিবন্ধী সন্তান কেউ চায় না, সবাই চায় সন্তান যেন সুস্থ হয়। এই জন্য আল্লাহ বলে, তোমার সন্তান দিলাম আমি নির্বোধ করে, কিন্তু তারে তিনটা জিনিস দিছি, এটা তোমারে জানাই রাখি। ওয়া জাআলালা কুমুসসামা ওয়াল্লা বসারা ওয়াল্লা ফিদা, তোমার নবজাত সন্তান নির্বোধ আবার দুর্বল, কিন্তু নবজাত সন্তানের দুটা চক্ষু আছে, দুটা কান আছে, আর একটা মন আছে, আছে না নাই? দুটা চোখ আছে নেই,
দুটা কান আসেনি, কানে কি করবে শুনবে, চোখের কাম হইলো দেখবে, সন্তান দেখলে খুশি না নারাজ, সন্তান শুনলে খুশি না নারাজ, খুব শুনেন। এরপর আল্লাহ কি বলে, চোখ দিলাম কান দিলাম, ও বন্ধা আমার তুমি তো খুশি, তুমি হইলে খুশি, খুশি হইলো জীবনের প্রথম পর্ব, সন্তান জন্ম দিয়ে খুশি হয়। কিন্তু বউ বাবা পাওয়া যাবে, সবাই তো খুশি হয় সন্তান পাইলে, লালন করে শেষ জীবনে সুখী কি সবাই হইতে পারে? সকল বাবা খুশি না, খুশি না সকল বাবা? কি সন্তান লালন করে সুখী হয়, সবাইকে সুখী হয় না? কেন হয় না, কি কারণ? এই কারণটা কি আল্লাহ বলেন? খুশি তো হইলো, সুখী কেন হইলে না? তার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দুইটা চোখ দুইটা কান একটা মন, এটা সবার চাওয়া পাওয়া। কিন্তু মনে রাখবা, দুই চোখ দুই কান আর এই মন, এটার ব্যবহার সম্পর্কে আমি আল্লাহ ময়দানে মাশরে তোমাদের বিশেষভাবে জিজ্ঞাসা করব। সেই পরীক্ষা হলো তোমাদের বাবাদের। কি পরীক্ষা? তোমার ছেলের দুইটা চক্ষু আছে, চোখের কাম হইলো দেখা, এখন তুমি কি দেখাও কি দেখাও না এটা আমি দেখব। খুব বুঝেন কথাটা, প্রজন্ম নষ্ট হয় কেন? শিশু কোনো দিন নষ্ট হয় না, যদি নষ্ট হয় বাবার কারণে নষ্ট। জন্মদাতা খারাপ হইলে প্রজন্ম খারাপ হবে, জন্মদাতা যদি ভালো থাকে তাহলে প্রজন্ম মেজরিটি ভালো হবে। কেমনে বাচ্চা চোখে যা দেখবে সে তা করবে, মুখস্থ করেন আমার সাথে, সন্তানের দুইটা চক্ষু আছে, সে চোখে যা দেখবে সে তা করবে, চোখে যা দেখবে সে তা সে কা করবে। দেখবে সাত বছরে ওই দেখার চিত্র মনে ধারণ করে, তার কাজ হয়তো হইতে পারে 27 বছরে করবে, কিন্তু দেখা ছাড়া কোনো কাজ করতে পারবে না। কেমনে? সে যদি ফুটবল খেলা দেখে ফুটবল খেলবে, ক্রিকেট খেলা দেখলে ক্রিকেট খেলবে, টেনিস খেলা দেখলে টেনিস খেলবে, ক্যারাম বোর্ড খেলা দেখলে ক্যারাম বোর্ড খেলবে, খেলবে নাচ দেখলে সে নাচবে, না দেখলে করবে না। বুঝাইতে পারি না, দেখলে করবে, মারদাঙ্গা ছবি দেখলে মারামারি করবে, দাদার পাশে বসে মারদাঙ্গা ছবি দেখছে, ছোট্ট নাতিয়ে বক্সিং মারে, তো এই বক্সিংটা তো দাদাই তার পাশে বসাই তারে দেখায় শিখাইছে, কথা কয় না? আর মাঝ সাথে ছোটো ছোটো কুকা ফলা আছে, কিরে এদিন দেখলাম ফলা, হ্যাঁ তো হাঁটে, হাঁটতে লাগলে হাতে এমনি করে, তো আমি বলি যারা ডাক যত বাড়িতে গেলে ক্রিকেট খেলে, তা না হলে যে হাঁটতে আছে এমনি করে, বুঝে নাই কথা, তাহলে তোর হাঁটতে গেলে এমনি করবে কেন? অর্থাৎ ওই যে ওখানে এমনি করছে, তা এখন খালি হাতে তারপরে এমনি করে। বুঝে নাই কথা, এখন এই ফলাটার যদি স্কুলে মারে কোনো লাভ হবে? সে তো বাইক খেলার ব্যবস্থা আছে। আল্লাহ বলে, বসরুনের জমা আবসার, চক্ষু দিলাম, চোখের কাজ দেখা, তোমার ছেলে যা দেখবে সে তা করবে, দায়িত্ব তোমার, তুমি কি দেখাবে কি দেখাবে না, কি দেখাবে তুমি? যেই দৃশ্য তুমি তোমার চোখে দেখলে তোমার চক্ষু জুড়াবে, ওই দৃশ্য তারে তুমি দেখাবে, যেই দৃশ্য সন্তানের কর্মে তোমার চোখে দেখলে তোমার বুকে জ্বালা হবে, ওই দৃশ্য কোনোদিন ছেলেকে তুমি দেখাবে না, তাহলে তোমাকে দেখিয়ে সে জ্বালাবে না। টাস খেলা দেখলে টাস খেলবে, বেহায়া ফোনা ছবি দেখলে বেহায়া হবে, নির্লজ্জ ছবি দেখলে সে ধীরে ধীরে নির্লজ্জ হবে, মারদাঙ্গা ছবি দেখলে সে অস্ত্র তো পাবে না, তক্তা একটারে লই পিস্তল বানায় এমনি ধরবে বন্ধু বন্ধুয়ে,
আপনি তো খুশি, আমার নাতিকে কি করে? কোরআন বলে এখন সে তক্তা কাঠ নিয়ে পিস্তল বানাইছে, সঙ্গদোষে কোনো দুশ্মন, তুমি মিয়া বাড়ির ভদ্র ছেলেরে যদি হাতছানি দিয়ে পিস্তল ধরাই দে, এই বংশীয় ছেলের হাতে পিস্তল সহজে উঠে যাবে। হয়তো আপনি ভাববেন আমরা বংশীয় মানুষ, আমার সদ্য গোষ্ঠীর ভিতরে কোনো এমন নাই, কিন্তু কোরআন বলে নিশ্চয়ই কোনো এক কারণে তোমার কোলে বসে তোমার এই ছেলে মারদাঙ্গা ছবি দেখে, একটা সিনেমা যদি দেখে, তার ভিতরে হাজার রকমের পাপের দৃশ্য আছে, বেয়াফনার দৃশ্য আছে, নির্লজ্জত দৃশ্য আছে, ধর্ষণ আছে, চুরি আছে, ডাকাতি আছে, খুন আছে, সারাক্ষণ যদি সে এটা দেখে তার মনটা ওইভাবে তৈরি হয়ে যাবে, তার খুনি হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। খুনি হইলে আপনি কোন কেমনে আমার এই ছেলে খুনি হয়ে গেছে? যদি বাড়ি থেকে বের হয়ে যায় অজানার উদ্দেশ্যে, আপনি বলেন কেমনে এই সর্বনাশটা আমার ঘরের বাচ্চাই করছে, এটা আমার মাথায় আসে নয়। কোরআন বলে কোনো দিন সম্ভব নয়। চক্ষু দিলাম আমি, দেখাবে তুমি, কি দেখাবে সিদ্ধান্ত নেবে তুমি। এখানে যারা আছেন, বাহিরের কথা বলবো না, এখানে আপনারা যারা আছেন, আপনার পাশে বসে আপনার নাতি আপনার নাতনি এমন দৃশ্য দেখে, সেই দৃশ্য যদি সে আপনাকেই দেখায় আপনি মরে যাবেন, আত্মহত্যা করে। কোরআন বলে কেন তুমি দেখালে তোমার পাশে বসে? সে দেখা ছাড়া কোনোদিন কাজ করতে পারে না। খুনি হইলেও আপনার কোলে বসে খুনি হয়েছে, বেহায়াফনা কোনো কাজ করে যদি সমাজে বংশের মুখে চুনকালি দিয়ে থাকে, সেটা তুমি বাবা মায়ের আশ্রয়ে প্রশ্রয়ে তোমারই সহযোগিতাতে সর্বনষ্ট হয়ে গেছে। এটা হঠাৎ করে কোনো দিন হয় না। নিজে হাতে আপন সন্তানগুলা ধ্বংস হয়ে যায়, বাবার কোলে বসে, বাবার কোলে বসে। পরে আপনাদেরকে একটা আয়াত শোনাবো, আপনারা হতবাক হয়ে যাবেন। আর বলে প্রজন্ম নষ্ট হয়েছে, প্রজন্ম নষ্ট তো তুমি করছো। বুড়া বুড়া কালে যদি নাটকের নেশা হয়, কোরআনের এক আয়াত আপনাদেরকে পরে শোনাবো, যুবক তো এটা সামলাইতে পারবে না, তার যৌবনের উন্মাদনায় তারে কে বারণ করবে, কে বারণ করবে? যুবকের যৌবনের তো একটা উন্মাদনা আছে, তারে তো হাতে শক্ত হাতে ধরবে তার বড় ভাই, তার বাবা, তার জ্যাঠা, তার চাচা, তার মামা, তার নানা। যদি নানার বাড়িতে গেলেও সে উলেল্লা বড়ি ঢোলের বাড়ি পায়, আপন ঘরেও যদি উলেল্লা বড়ির ঢোলের বাড়ি হয়, যদি নানার পাশে বসেও যদি সে নেশার কাম দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, তাহলে এই যুবকের কে বারণ করবে? জীবন্ত যৌবন এই কাজের জন্য না, জীবন্ত যৌবন কাজের জন্যে। তারে বারণ করবে কে? বারণ করার কেউ থাকবে না। বুড়াই কয় নেশা তো লাগে, খেলার নেশা বুড়ার, নাতির কী দোষ হবে? বাবার হইল নাটকের, তাহলে ছেলের কোন সংশোধন কে করবে? মা যদি বেপর্দায় চলে, বেগানা পুরুষের সাথে হেসে খেলে কথা বলে, ওই মেয়েটাকে কে বারণ করবে? কে বারণ করবে? কোরআন বলে সন্তান তো আমি দুটো চক্ষু দিছি, ও যেটা দেখবে সেটা করবে, সে দেখতে দেখতে নির্লজ্জ হবে, সাহস বেড়ে যাবে। কথা কয় না তো? ছোট্ট একটা বাচ্চা, অপরিচিত কেউ যদি আপনার ঘরে আসে, আপনার বন্ধু, আপনি দৌড়ে গেছেন, কিন্তু বাচ্চা আপনার পিছনেই থাকবে, সে আগাবে না, আগাবে আপনার পিছনে থাকবে। আপনি টেনে ধরে যদি পরিচয় করাইতে যান, ও পিছু টান দেবে ছাগলের মতো। কেন? এর সাহস হয় না, এ অপরিচিত। কোনোদিন এই লোক এই ছেলেটার হাতে ধরে শলা দিয়ে নিতে পারবে না, ও যদি আগায় আসে চিৎকার করে ভিতরে ঢুকে যাবে। কিন্তু আপনি যদি মশা করছেন, আবার হাতে তুলে দিছেন, এই তো তোমার আঙ্কেল, তোমার আঙ্কেল, তোমার আঙ্কেল, তোমার আঙ্কেল, তোমার আঙ্কেল, দেখো না আব্বু তার সাথে কথা বলি, ও যে আমার আপন, এই তো তোমার আঙ্কেল না, তোমার আঙ্কেল, তোমার আঙ্কেল, এরকম আটবার দশবার, আট দিন দশ দিন বলতে বলতে এখন সে আব্বার তো না আঙ্কেলের লাই ভাগ হয়ে গেছে। কারণ
আঙ্কেলে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে, আব্বা তো আবার পড়ার জন্য শাসনও করে, তখন তার কাছে তার আঙ্কেল ভালো লাগে, কারণ আঙ্কেল তো মিষ্টি নিয়ে আসে, মিষ্টি কথা বলে, আবার মিষ্টি খাওয়াই দেয়, কিন্তু পড়ার দায়িত্ব তো তার নাই, তাই শাসনের কোনো কথা নাই, তাই ফর তার কাছে আপন লাগে, বাবা তার কাছে বিষের মতো হয়ে গেছে। তো হাতে তুলে দিলেন আপনি, একদিন উদাও হয়ে গেছে, তাহলে আপনি কোন মেয়ে ছেলেটার মেয়েটার কি সাহস কেমনে হইল, কিন্তু হাতে তুলে দিয়েছেন আপনি বাবা। ১৪০০ বছর আগের কোরআন, এই কোরআনের কথাগুলো কে কাকে বলবে, কে শুনবে? আর কোরআনের কথাও তো শোনানো হয় না। আমি যদি এখন পিচ্ছা কাহিনী নাটক মঞ্চের মতন করতাম, এখানে হাজার হাজার বখাটা ছেলে আসতো, রিক্সাওয়ালা সব ছেলে জমা হয়ে যেত, রাস্তার মানুষ সব জমা হয়ে যেত। কেন? সে জানে যে ইনি কাজের কথার সেই অকথা বেশি বলবে, রসের কথা বেশি বলবে, হাসি তামাশার কথা বেশি বলবে, জ্ঞানগর্ব কথার থেকে অশ্লীল কথা বেশি বলবে, যেটা যুবকের যৌবনের চাহিদা ওই কথাগুলোই ভেঙ্গে ভেঙ্গে ও কথাগুলো শোনাবে, ওটা শোনার জন্য চল রিক্সা বন্ধ করে কথাগুলো শুনব। বুঝি আমরা, লোক জমাট করতে হইলে এমনে হয় পাগল দেশে, কিন্তু কোরআন তো এটা অনুমোদন করে না। লক্ষ মানুষে শোনার প্রয়োজন নাই, দশটা মানুষের জীবন বুঝুক, দশ জনের দ্বারা দশ হাজার মানুষের জীবন শোধরাই যাবে। কত বুঝিতে পারিনি আপনাদের, সেই কোরআন যে জ্ঞানের ভাণ্ডার এই কথাটাও তো বয়ানে প্রকাশ করতে পারি নাই আজ পর্যন্ত, এই কথাটাও বুঝাইতে পারি নাই। এর জ্ঞানের সামনে জাগতিক জ্ঞানের চার পোষার কোনো মূল্য নাই। তো চোখে যা দেখে সে তা করে, কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ বলেন সন্তানের দুইটা কান দিলাম, তুমি বাবার সতর্ক করলাম, তুমি তারে কি শোনাবে? মনে রাখবে তোমার ছেলে কানে যা শুনবে মুখে তা বলবে, কারণ জন্মসূত্রে তার কোনো বলি নাই, কোনো বাচ্চা জন্ম হইতে বাংলা বলি নিয়ে আসে না, ইংরেজি বলিও নাই, শুধু তার স্বর আছে, আওয়াজ আছে, আওয়াজটারে সে বাসা দিয়ে রূপ দেবে উচ্চারণের মাধ্যমে। তাই তার কান দিলাম, কানে যা শুনবে মুখে তা বলবে। বলেন কানে যা শুনবো মুখে তা, মুখে বলবে কানে শুনিলে, কানে শুনুন ছাড়া মুখে বলবে না। কোলে নেওয়ার পরে আপনি আব্বা 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 আব্বা, দাদা কোলে নি দাদা 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 দাদা, মামা কোলে নিলে মামা মামা, চাচা কোলে নিলে কাকা কাকা, হাজারবার বলে, বলতে বলতে কানে শুনতে শুনতে চোখে আর শব্দে ছবি আর ম্যাচ করে, তখন সে বলে আব্বা। এ আব্বা তার থেকে বের করতে তার কানে শতবার দেওয়া লাগছে, কি বুঝছেন? কানে যা শুনবো মুখে। এই জন্য আল্লাহ বলে তোমরা বাবারা তার থেকে যেই কথা শুনে তোমার আত্মা জুড়াবে, ওই কথা তার কানে দেবে, যেই কথা শুনলে তুমি কষ্ট পাবে তার কানে ওই কথা দেবে না, কোনোদিন বাচ্চা ওই কথা উচ্চারণ করে তোমাদের কষ্ট দেবে না। বস, শেষ হয়ে গেছে। বাচ্চার কি অপরাধ? গালি দিলে মারে না, কন্যা গালি দিলে মারে না? গালি দিলে আপনি মারেন, আবার স্কুলে নিয়ে স্যারেরও বলেন স্যার এতে গালি দে অসভ্য, আমার বংশের কলঙ্ক, অঙ্গভদ্র করে এই অযাচিত কথা নাই, এই কথা সে কেমনে বলে তার একটু শাসাই দেবেন। আমার আল্লাহ বলে কেন, এই বাচ্চা তো গালি দিতে পারে না, গালি তো তার বলি না, নিশ্চয় এই গালি তার কানে কোনো না কেউ দিছে, তুমি দাও নাই তোমার বাবা, তোমার ঘরের কেউ দেয় নাই, তোমার প্রতিবেশী কেউ, কোনো না কোনো মানুষ আছে এই গালি দেনওয়ালা। এখন বাচ্চারে মারেন, বাচ্চারে খারাপ বলেন, কিন্তু যার ওস্তাদ হইয়া যার মুখ থেকে কানে শুনি বাচ্চায় গালিরে বুলি বানাইল, তারে আপনারা সমাজের কেউ কিছু বলেন না। ওই কোন হাতে বদিলে, বদিলে কত কথা কয় কক, কিন্তু বদিল্লাই তো মিয়া বাইর ফলায়, যদি বদিল্লার তুন
কানে যেটা শুনবো হাতে এটা কইয়া লাগবো, ঠিক না ভাই? ঠিক কথা কয় না? তাহলে তেজে মুখে বলে তার থেকে বলে না, শুনলে বলে শোনায় কে বয়স্ক মানুষগুলো? আবার প্রজন্ম নষ্ট হয়েছে তারা বলে জন্মদাতা শোনায়, আবার জন্মদাতা তারপরে খারাপ কয়। তাহলে বাচ্চার কোনো দোষ আছে নাই? আল্লাহ আমাদিগকে বলা আর দেখা আর শোনার কন্ট্রোলের তৌফিক দান করো। এই দেখা শোনার ভিতরে দিয়ে সন্তানের শৈশবকাল অতিক্রম করে যৌবনে যাবে। তাই তার শৈশবে সে যেভাবে দেখবে এভাবে জ্ঞান হবে, যেভাবে শুনবে এভাবে জ্ঞান হবে। যৌবন হবে তার কাজের বয়স, শৈশব হইল তার জ্ঞানের বয়স। বলেন শৈশব কি? শৈশব কাজের বয়স না জ্ঞানের বয়স? জ্ঞান নেবে চোখে কানে, চোখে কানে, মন হইল জ্ঞানের আধার। একখান জরুরি কথা কই, আমার মনে হয় শুধু এই কথাটা শুনি গেল আপনাকে একজন সার্থক হয়ে যাইব। কদিন আগে এক লোক আছে, হুজুর একটা তাবিজ দেন। আরে কিরে তাবিজ কে দিব, আমরা তাবিজ দিই না। কয় এতে এত বোকা, এতে হড়ালেখা হারে না, একটু হড়ালেখার তাবিজ দেন। আমি কইলাম হড়ালেখার কোনো তাবিজ লাগে না, এটা কে বা কারা আবিষ্কার করছে আল্লাহই জানে, এটা তাবিজের কাম নয়। আসলে ব্যাপারটা হয়েছে কি শুনেন, মন হইল জ্ঞানের মূল, চোখের কাম দেখা, কানের কাম হইল শোনা, এটা হইল দুই অঙ্গ জ্ঞানের হাতিয়ার। মনের কাম কি আগে বুঝেন, চোখে ছবি নে, মনে নে শব্দ। মনের কাম হইল ছবি আর শব্দকে ম্যাচিং করা, যখন ছবি আর শব্দে ম্যাচিং হয় তখন জ্ঞান হয়ে যায়। যেমন এই এখানে একটা জিনিস দেখল, জ্ঞান মানুষের ন্যাচারাল স্বভাব, স্বভাবজাত। বাচ্চা জন্মের পরে যখনই তার একটু বুঝ আসে দেখবেন সে প্রশ্ন বানে আপনাকে জর্জরিত করবে। সে নতুন যেটাই দেখবে সাথে সাথে জিজ্ঞাসা করবে, আব্বা এটা কি? ভাইয়া লাগা থাকলে ভাইয়া এতেন কে, এটা কি? এতেন কে, এটা কি? এটা হলো তার জ্ঞানের যে পিপাসা এটার বহিঃপ্রকাশ। নতুন যেটাই দেখবো, নতুন ব্যক্তি দেখলে আব্বা এতেন কে, আপনার কাজ হলো বলা ইনি তোমার মামা, উত্তর দেওয়া। তো শোকে দেখলে মুখে প্রশ্ন আসে পরিচয়টা জানতে, পরিচয়টা কানে নেবে, শোকে ছবি নেবে। তো আপনি কইলেন এটা কি? যেমন কাগজি, তো কইলেন বাবা এটা কাগজি, এটা কি? শোকের কাম হইলো এই গোল চিত্র একটা ছবি, এই ছবিটা এখানে নিছে। কানের কাজ হইল এই ছবি বিশিষ্ট বস্তুটাকে কাগজি বলে, এই শব্দটা নিছে। কি নিছে? শব্দটা নিছে। দেখবেন লগে লগে আপনি যদি কন তো হাতে মুখে মুখে কাগজি কাগজি কয়েকবার কইব। মনের কাম হইল ছবি আর শব্দ ম্যাচিং হইলে জ্ঞান হইব। যতক্ষণ ম্যাচিং হইতো না আবার পরের দিন আব্বা এটা কি না, এটা কি না? তো আপনি কইছে না তোমার না বলছি আব্বু এটার নাম কাগজি। ও কাগজি কাগজি, ঠিক আছে, এই কাগজি। যখন ছবির সাথে শব্দটা ম্যাচিং হয়ে গেছে এখন হাতে দেখলে কব আব্বু বড় ভাইয়া কাগজি লইয়া আছে। অর্থাৎ আপনারা জানাই দিয়েছে আব্বা আপনার যখন কষ্ট করছেন জ্ঞানটা আমার হইয়া গেছে, আমি চিনছি কাগজি আনছে, আপনি খুশি। বুঝিতে পারিনি আপনাদের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বলে বান্দা আমার ওয়াজালালাকুমুস সামা ওয়াল্লা বসারা ওয়াল্লা ফিদা। নির্বোধ শিশুর জ্ঞানের জন্যে চক্ষু দিলাম, কান দিলাম, মন দিলাম। মনে রাখবা মনোযোগ ছাড়া কোনোদিন পড়ালেখা হবে না। মনোযোগ 100 মাস্টারের আমি জিজ্ঞাসা করছি আয়াত এটা পড়তে, আমি কোনো সদুত্তর উপায় নাই। এখন জিজ্ঞাসা করলেও পাবো না কি সেটা। সবাই উপদেশ দেবে বাচ্চারে মনোযোগ দিয়ে পড়বা, কী দিয়ে পড়বা বাবা? মনোযোগ দিয়ে পড়বা। আমি জিজ্ঞাসা করলাম মনোযোগের অর্থ কী, উত্তর পাই নাই। কয় এটা তো কই মনোযোগ দিলে হড়া হয়, তবে মনোযোগ দিলে হড়া হয় তো মনোযোগটা কী ব্যাখ্যা করে বুঝান, কারণ এই কথাটা হলো অসম্পূর্ণ। খুব খেয়াল করি কথাটা শুনেন, মন দেহের একটা অঙ্গ, যোগ হইল প্রতীক চিহ্ন। যোগ কী?
যোগ প্রতীক চিহ্নের দাবি হইল এককের থেকে যদি যৌগিক হই, যদি আমি সংখ্যার সাথে যোগ কই তাহলে আরেকটা সংখ্যা লাগবে, তা নাহলে কথা অসম্পূর্ণ। অঙ্গর সাথে হইলে আরেকটা অঙ্গ লাগবে, বস্তুর সাথে হইলে আরেকটা বস্তু লাগবে, কথা কয় না? যেমন আমি যদি বলি একটা ছেলের, এগুলো তো পড়ুয়া ছেলে সব, এই দুই যোগ ফল কত বল, দুই যোগ কত ফল? কিছু নাই। যদি বলে দুই যোগ তিন বল, পাঁচ, তার অর্থ হইল যোগ চিহ্নের দাবি হইল আগে যদি সংখ্যা হয় পর একটা সংখ্যা দাও তাহলে ফল আসবে, কিন্তু না হলে যোগ হয় না, ওটা তো একক, বুঝেন না কথা? এই জন্য অঙ্ক সাজাইছি দুই যোগ খালি গড় সমান সমান সাত, এখানে পাঁচ হইব, এটা বুঝছি, ওই সাতে গড় একটু দূরে হইলেও আছে, ওখানে যোগ করে উত্তর দিছি, এনে বিয়োগ করে উত্তর দিব, পাঁচ খালি করে, খুব বুঝেন। মনোযোগের অর্থ কি? মন হইল একটা অঙ্গ, যোগ হইল প্রতীক চিহ্ন, মনের কি লগে যোগ করিব, এ কথা উজ্জ, এটার আর উত্তর নেই। মনের কি লগে যোগ করতাম, বাঁশের লগে নি না গাছের লগে? তো মনোযোগ, মনোযোগ, মন যোগ কি, এটা এটার উত্তর না, এই কথাটাই সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পড়ার পরে বুঝি, আল্লাহ বলে ওয়াজালা লাকুমুস সামা ওয়াল্লা বসারা ওয়াল্লা ফিদা, বন্দারে আমার মনোযোগ ছাড়া কোনোদিন তোর জ্ঞান আসবে না। তবে মনোযোগ হইল আয়াতের মধ্যে আল্লাহ বলে মনের যোগ করব চোখ আর কানের লগে, তাই জ্ঞান তুমি কেমনে পাবে, মন যোগ চোখ কান সমান সমান জ্ঞান, মন এক অঙ্গ শোক এক অঙ্গ, মন যোগ শোক সমান সমান ছবি, মন যোগ কান সমান সমান শব্দ, ছবি আর শব্দ যোগ ছবি সমান সমান জ্ঞান, খুব বুঝেন কথাটা। মনোযোগ ছাড়া ছবি হয় না। যেমন একটা মানুষ ভাবতেছে কোনো কিছু, ওখান দিয়ে আপনি গেছেন বন্ধু, ও টের পাই নয়, ফিরে আসতে দেখো কিরে বন্ধু কোথেকে আসলি, তোর না সামনে দিকে গেলাম, তুই আমার দিকে চাইয়া রইলি দেবীগড়ের দেবতার মতন, আমি তো কষ্ট পাইছি, কিরে এভাবে দেখি থাকি, একটু কিছু বললো না তার বাড়ির সামনে গেলাম, আপনি কন দয়াল্লার বলতে পারতেন না, তুই না দেখেছিলি কোনো, ওই সময় আমি একটা কিছু ভাবতেছিলাম, সমাজ এটা বলছে এটা ঠিক আছে, তবে চক্ষুটা আমার খোলা দেবীগড়ের মতন আসলে দেখে না, কেন দেখলি না, মন ছিল অন্য জগতে, চোখ তো খোলা কিন্তু চোখের লগে মন নাই, তাই ছবি আসত নটার কয় মনোযোগ। মন যদি চোখের সাথে যোগ হয় তাহলে ছবি পাবে, মন যদি চোখের সাথে যোগ না হয় তাহলে অমাবস্যার রাত্রির মতো অন্ধকার, চোখ তো খোলা চোখে দেখে নয়, কেন চোখের লগে মনের যোগ নাই, বুঝেন? ভাবনা করতেছেন ঘরে বসে, পাশে দিয়ে ঢোল বাজায়, ওরা গেছে আমোদ করে, আপনি এখন কিরে কি হয়েছে, কয় কি হয়েছে তুমি জানো না, ঘুমের মানুষ জাগে গেছে, তুই কি আমার সাথে মজা করস, তোর ঘরের পাশে দিয়ে আইলো, কয় না তো কোনো শব্দ শুনি নয়, কিচ্ছু শুনি নয়, কয় কে শুনলে না জান, কয় আমি তো ছিলাম ওই সময়ে ভাবনাই, কান তো খোলা কানে কোনো ডিবা ছিল না, কিন্তু কানের লগে মন নাই, কান বদির হয়ে রয়েছে, বুঝে আসেনি কথা? হ্যাঁ, তাহলে মনোযোগের ব্যাখ্যা বুঝছেননি? এই আয়াতে আল্লাহ বলে মন যোগ চোখ ছবি, মন যোগ কান শব্দ, শব্দ যোগ ছবি জ্ঞান, তাই মন অন বাচ্চা সারাদিন টেলিভিশন চায়, আমার একদিন তাবিজ দেন, তো কইলাম ভাই তোর তাবিজ কেন দিব, তোর ঘরে ইয়ে আছে খেলনা আছে, ক খেলনা তো বিদেশ থেকে ফাটাইছে, তো তোর ঘরে কার্টুন ছবি চলে, ক এটা তো নাতিয়ে না দেখলে তার মন বসে না, তোর ঘরে টেলিভিশন আছে, ক হ্যাঁ এটা তো আছে, ক না রাখলে নিজের ঘরে অন্যের ঘরে যাবে, এটা তো লজ্জা লাগে, মানে সব ব্যবস্থা আছে, তো তোমার বাচ্চার তো মনটা আছে কার্টুন ছবিতে, কথা কয় না? যখন টিউশনি মাস্টার আসছে বই তো খুলে দিছে, তার চামড়ার শোক তাফসীরুল কোরআন মাহফিলে নাই, অন্তর শোক আছে কার্টুন ছবিতে, কথা কয় না? তো ছবি দেখি ফাড়াইছেন টিউশনি মাস্টারের কাছে,
আবার কই দিছেন আব্বু মাস্টার আসছে যাও একটু ফটি আসো, তারপর আবার দেখবেনি আব্বা তো আসি। তে আসতে চোখে করে লইয়া আছে কার্টুন ছবি, বসতে অন্তরে কার্টুন ছবি দৌড়াদৌড়ি করে, তাহলে ফড়াটা কি তার নজরে আসছে? কথা কয় না, মনে কার্টুন ছবি নিয়ে ভাব দিয়ে আছে। স্যারে যে হাজারো কথা কানে বলছে, মনটা যে কানের লগে যোগ নয়, স্যারের কথা কি সে বাচ্চাটা শুনছে? তাই যা হওয়ার তা হয়েছে, আমার সময় শেষ হয়ে গেছে, ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।